হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু জিটিএস স্যান আন্দ্রিয়াস, যেটা একটা ঝামেলাময় দুনিয়া। তো হোয়াট এভার, তো কিছু এপিসোড আগে আমাদের বেস্ট ফ্রেন্ড রাইডার অ্যান্ড বিগ স্মোক হারামি বন্ধুরা আমাদের ধোকা দিছে, যার কারণে আমাদের গ্যাংয়ের লিডারকেও মনে করো জেলখানায় বন্দি করে দিছে, অ্যান্ড অফিসার টেম্পানি মনে করে সুযোগের সদ্ব্যবহার করে আমাদের সিটি থেকে দূরে সরাই দিছে, এখন এই জায়গায় আলায় ফালাই দিছে। তো বাই দ্য ওয়ে, আমাদের যে সিজের বুইন, সে বুইনের আবার বয়ফ্রেন্ড কল করে বলছে যে একটা মিস্টিরি জিনিস টাইপ কিছু একটা আছে যেখানে আর কি আমাদের যেতে হবে, তো আমরা এখন সেখানেই যাব। ঘুমাতে পারিনি সারা রাত ধরে, তাই ভাবতেছি শর্টকাট নেওয়ার জন্য মনটা খুবই আঁকুবাঁকু করে। তো দিলাম একটা লাফ এই পানির মধ্যে, আল্লাহ জানে বাইসা ফিরমু কি না, বেঁচে আছি অবশ্য, অনেক উঁচার থেকে লাফ দিছি। হোয়াট এভার, মনে করো আমাদের সফল হলো শর্টকাট নেওয়া। সামনে বোর্ড দেখতে পারতেছি, অ্যান্ড ওই বোর্ডের দিকে মনে করো সাতটায় সারা সাতটায় আর কি ওই বোর্ডে উঠবো। আল্লাহ জানে পুলিশের বোর্ড, মনে তো হয় না পুলিশের বোর্ড। পানির নিচে তো কোনো মাছ টাছ নেই শালা, এইটা কোনো কথা? একটা এত বড় সমুদ্র, সমুদ্র না নদীর গ্যাট, আল্লাহ জানে বুড়িগঙ্গার পানি নাকি, হোয়াট এভার। তো এখন এটার উপরে উঠতে নিয়ে আমরা দেন আমরা আমাদের বোট চালাই শর্টকাটে যাব, কারণ আমরা রাস্তা দিয়ে যাইতে গেলে হয়তো বা আমাদের পুলিশ ধরতে পারে, কারণ অফিসার টেম্পানি বলছিল যে কখনো আবার ওই সিটিতে ফিরে যাইস না যতক্ষণ পর্যন্ত মামলা ঠান্ডা না হয়। তো এখন আমরা তারপরে যাইতেছি, কারণ ওইখানেই আমাদের ক্রিস না আমার কি যাই হোক, হোয়াট এভার ইজ দ্য নেম, মানে ওকে আমি বলবো ওইছি গিয়ে সিজের বোনের বয়ফ্রেন্ড। তো সিজের বোনের বয়ফ্রেন্ড আমাদের বলছে ওখানে যেতে, তো ওই কারণেই আর কি আমাদের যাওয়া লাগতেছে। অ্যান্ড আমি পানি দিয়েই যাবো, কারণ রাস্তা দিয়ে গেলে কইলামই তো ব্যাটা, আমাদের পুলিশ ধরতে পারে। তো লেটস গো, এটা কি বোট নাকি এটা ঠেলা গাড়ি কোনটা? অনেক বছরের সাধনার পর মনে করো আমরা আমাদের গন্তব্যের অনেক কাছে এসে পড়েছি। বাবা রে বাবা, মনে করে টোকা খাইতে খাইতে আমার আবার হুন্ডা সিগারেট খাওয়া শুরু করে দিছে, মানে আর কি হুন্ডাতে ধোঁয়া বাড়িতেছে। তো হোয়াট এভার, আমাদের বাইক আর মনে হয় লাগবে না, সামনেই আমরা জায়গাটা দিতে পারতেছি। এটিও আবার কেমন জায়গা বাই দ্য ওয়ে, কোনো বার নাকি? উপরে লেখা আছে ওয়েলকাম পুপ পুম্প পুম ফিল ইয়ার ইয়োর আপস্টেল হোয়াট এভার ইট ইজ। এ শালা, এ বারাদে দুই দিনে বারাদে, বারাদে নিলে গুতা মেরে ফুটা করে দিব, দূর শালা মুড়ি খা বেটা, বারাদে বারা কই আমার বারাদে। এ বেটা তুই কে আগে খালা আমার হিনি ক্রিসে ফাড়িছিস বুঝছেন না, আন্নার লগে দেখা হতে, এ মুই একেবারে ভদ্র মানুষ বুঝছেন, তুই করবি আমার সাহায্য বেটা, আমি তো ভাবছি কোন একজন ভালো মানুষ হারিয়ে, তুই তো দেখি একেবারে বোধ হয় আমার মনটা খুবই ভালো, যদিও আমি দেখতে কালো, ফুটকিও আমার কালো। তোর ফুটকির কথা কেউ জিগাই নি, যা বাইর বাইর শালা বাইর, নিলে এরা খোঁচাইয়ে ভূতা বানাই দিব। তো এই মাতারির নাম হচ্ছে ক্যাতারিনা, যাই হোক হোয়াট এভার ইট ইজ। তো সে আর কি বিভিন্ন ধরনের সালান কাটে, তো চলো এখন যাই আমি তার সালান কাটতে সাহায্য করবো। ওকে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো এই জায়গায় একটা সমস্যা হিসেবে মনে করো, যার মনে করো সালান কাটতে এসেছি সে আর কি বুলেট প্রুফ গ্লাসের পিছে আর কি দাঁড়াইয়েছে, তো তাকে তো কিছু করতে পারতেছি না, এই কারণে তার তেলের ট্যাঙ্ক আর কি আমরা নিয়ে যাব, কারণ তেল বেশি মনে করে খুবই মালামাল হয়ে যাবো, বড়লোক হয়ে যাবো, মানে আর কি গেমের ভিতরে আর কি যাই হোক। তো এখন আমাদের একদম আসতে আসতে ভাবেই একদম তেলের ট্যাঙ্কটা জয়েন্ট দিতে হবে, একটু বেকাতারা হয়ে গেলে সব ছুটি যাবে। যাই হোক, ওকে তারা বের হয়ে এসেছে আমাদের থামানোর জন্য, এই আমাকে চেনে না বেটা, তোরা বাইর হয়েই সবচেয়ে বেশি বড় ভুল করেছিস, এখন ইত্যাদের ক্যালাসি, দি বাপুতে মরবি আজকে এই গাড়ির মধ্যে, ঢুকা ঢুকা গাড়ি ঢুকা শালা ঢুকাই ছোট ঢুকাই ছো, এখন আমি তোমাকে ঢুকুম খারাপ, আমার হাতে আছে ইউএমপি পাইপ, দিমু একদম পটি করে, ওরে বাবা ক্যাতালিনা আমার সামনে তো শহর নিলে কিন্তু মুখের মধ্যে তোর গুলি ভরবি অটো এমের কারণে, আমার কেটা মারে, ওরে বাবা গো শালা, আশেপাশের লোকজন মরতেছে কিন্তু ওই ফকিনী বাচ্চাগুলো মরতেছে না, আমারে মারে কেডা ভাই, ক্যাথিলিনে ধরে আমাকে পিটাছিল এটা কোনো কথা? আমি তোমাকে সাহায্য করছি, তুমি আমার গায়ে শটগানের বিসি পাক্কা মারতে এসো, হোয়াট এভার চলো গাড়ির মধ্যে ঢোকো, দুইজন একসাথে যাবো, তো দেখা যাক এই গাড়িটা নিয়ে আমরা কীভাবে যেতে পারি। অ্যান্ড রাস্তাটা খুবই মানে সিকন, এখন এই কারণে আমার না ট্র্যাক সিমুলেটার টাইপ কোনো গেম খেলা উচিত ছিল, হোয়াট এভার। তো আমাদের এখন এখান থেকে সোজা যাবো না ডাইনে যাবো, এ কিছুই বুঝতে পারছি না ম্যাপ আগে দেখালেই, তো ম্যাপে সবচেয়ে ছোটো রাস্তাটাই নেবো আমরা। তো আমরা আমাদের ম্যাপে জায়গাটা মনে করে একদম সুন্দরভাবে সিলেক্ট করে দিয়েছি, অ্যান্ড এই ট্রাকটারে আস্তে আস্তে ঘুরে তারপর আর কি যেতে হবে, কারণ যদি একটুখানি টোকা লাগে মনে করো ফিসের তেলের ট্যাঙ্ক ছুটি যাবে, অ্যান্ড একবার যদি ছুটি যায় তার মানে মনে করো পুরো মিশন ফেল, তাই আমি ফেল হতে চাই না, তাই একদম আস্তে আস্তে জঙ্গলে ফাঁক পুকুর দিয়ে আমাদের ট্র্যাকটা নিয়ে যাব যেখানে আর কি আমাদের যাওয়া উচিত আর কি। তো ক্যাথলিনা বলছে যে সে নাকি এই ট্রাকটা নিয়ে একজনের কাছে যাচ্ছে, তার কাছে দিলে সে আমাদের নাকি মাল করে দেবে, তো ওই হলুদ জায়গায় আর কি যাইতে হবে যেখানে আর কি হলুদ মার্ক হয়ে রয়েছে। আমার গাড়ি চলে রে রাস্তা দিয়া, কোন ছাগল আইল রে, ছাগলের গায়ে লাগলে সর্বনাশ হইত রে, উই
তো আমরা আমাদের রাস্তা পার করি এখানে এসে পড়েছি, আমাদের সাইডে আর কি যেতে হবে, আল্লাহ জানে কত দূর। আর আজও যেটা ফিরতে পারবো কিনা হাতের কাছে যাইয়া, মানে ক্যাথলিনা খুবই ডেঞ্জারাস একটা উমেন বলতে পারো, আদৌ মহিলা কিনা সন্দেহ। উপরে দিয়ে তো দেখতে মহিলাকে মতনই লাগে, মানে ওরকম কিছু নিয়ে হোয়াট এভার। যাই হোক, এই ব্রিজটা পার করলে মনে করো আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি। আর এই ব্রিজটা এদিকে সবচেয়ে বড় ঝামেলা, কারণ এটা অনেক ডাল, আস্তে আস্তে একদম যেতে হবে, ভুলেও গিয়ারে সিবি মারা যাবে না, কারণ গিয়ারে সিবি মারলে সব শেষ। কই গেল? হ্যাঁ আচ্ছা, ওখানে ঢুকাই দেবে, তো আমি ডাইরেক্টই ঢুকাই দিব, বেশি স্টাইল মারার লাগে আমি একেবারে ঘুরায় টুরে পাশা সামনে দিয়ে, সরি মাথা সামনে দিয়ে পাশা সামনে দিয়ে দেবো না, একদম ডাইরেক্টই আস্তে আস্তে ঢুকাই দেব, যাতে আমার পিছে ট্যাঙ্ক ছুটি না যায়। ও কি হয়ে গেছে আমাদের, সাবাস। হ্যালো মিস্টার আতাবতা, এর নাম কি? হোয়াট এভার ইট ইজ। তো এর নাম হচ্ছে মিস্টার হোয়াট এভার ইট ইজ। তো তাকে আর কি, তার কাছে আর যদি আমরা কিরকম তাহলে ট্যাঙ্ক আইন দিই, তাহলে সে আমাদের মাল করে দেবে। কেটা ফোন করলো রে বাই দেবে? তো অফিসার স্যামফোনি, আই মিন সরি টেম্পেনি আর কি আমাদের কল করেছিল, বলেছে যে তাদের নাকি কিছু একটা প্রয়োজন এবং তার সাথে আমাদের দেখা করতে বলেছে, একদম সেই জায়গায় যেখানে আর কি আমাদের ফালাই দিয়ে গেছিলো হালারহুতে। কোন জায়গায় জানি আমাকে হালাই দিয়ে গেছিলো, শালা ম্যাপ এত বড় যে খুঁজেই যায় না কোথায় ছিলাম আমরা। টিটি এই তো পাই গেছি, ডাবল টিটি দেওয়া এটাতেই আর কি আমাদের এসেছে, ডাবল টিটি। ঘুরিয়া ঘুরিয়া গুঞ্জে যাচ্ছি কোন অকুল কোন যে, আমার গাড়ি গেছে গা উল্টাইয়া বাবা, এখন এইটা তো গাড়ি নয় অ্যাটেম বোমা, তাই দৌড় হইতে হবে। বাইরে সামনে সিএনজি পেয়েছি, সিএনজি নিতে হবে, কিছু করার নেই, কারণ সি এই তো যেটা বলতে নিছিলাম আর কি, যদি জিটিএস সান আন্দ্রিয়াসে মনে করো গাড়ি একবার যদি উল্টাই যায়, হ্যাঁ মনে আল্লাহ জানি কীভাবে যেন সেটা ফাটি যায়, একেবারে অ্যাটম বোমা হয়ে যায়। তো সামনে যেটা পাইছি হেঁটে নিয়ে যাইতে হবে, আমাদের ট্যাক্সি নিয়ে এখন মনে করো আমরা যাইতে আসি আমাদের গন্তব্যে, যেখানে মনে করো আমাদের অফিসার স্যামফোনি, আই মিন অফিসার টেম্পেনি আর কি অপেক্ষা করতে আছে। তো লেটস গো, আমি মনে হয় ভুলে ট্যাক্সিকে সিএনজি বলে ফেলেছিলাম, হোয়াট এভার মাইন্ড নিয়ে না। যাই হোক, ট্যাক্সির পাওয়ার দেখছি একেবারে সান্দের দেশে উঠে গেছি, এখান থেকে ঘুরে ঘুরে এত সাপের প্যাস কিনলে গেলে ভাই পাহাড়ের অঞ্চলে, তার মধ্যে বহু চুলকানি আছে, যার কারণে এখন একটা বাইক স্ট্যান্ড করবো, একদম ডাইরেক্ট শর্টকাট নিব, ই যাচ্ছি একেবারে স্পিডে, জয় বাংলা। হাবুডুবু খাসি কোন বুড়ি গঙ্গার তলে, এহে এহে কি সুন্দর সাঁতার কাটার কাটি, উহু উহু। যাকে সেটা বড় কথা নয়, কোনো মতে ঠেলা গুতা খাইতে খাইতে মনে করে এসে পড়েছি। তো এখানেই অপেক্ষা করতেছি আমাদের কিতা বলে অফিসার টেম্পেনি না স্যামফোনি, মোটেল লেখা এটা কি মোটেল লেখা, মোটেল এ মোটেল হোয়াট এভার ইট ইস, লেটস গো দেখি কি ঝামেলা করতে আছে। ওরি শালা, এদিকে উল্টাপাল্টা জিনিস টানতে আছে নাক দিয়ে। তো এই জায়গায় মনে করো একটা মজার জিনিস হয়েছে, মানে আর কি অফিসার টেম্পেনি একদম কি বলবো এখন মুখ দিয়ে সেই ডায়লগটা আসতেছে যেটা বিবিকি ভাইন্স আর কি ডালে, ইউ নো সেই খেল গিয়া বাকিটা ইতিহাস পাতি আস, কারণ আমরা যখন ফোন করছিল তখন করছে দিস ইজ দ্য ট্রুথ, আসলে ও শালা একটা বেড়া আছে, ওই বেড়াটার নামই আর কি ট্রুথ আছিল। বাইরে ভাই কি কমু জিতটা যা ভাই চড়তেছে, যদি অফিসার না থাকতো তাহলে ভাই ইচ্ছা মতো ধরে খেলাইতাম, হোয়াট এভার। তো তার জন্য আর কি এখন আমাদের একটা ফার্মে যেতে হবে, অ্যান্ড সেই ফার্ম থেকে একটা ফার্মের গাড়ি চুরি করে আনতে হবে, চুরি করে আর কি সেটা আর কি তারই ছিল, বাট আর কি কবজা করে নিছে তারা এরকমটা আর কি আমাদের বলছে, বাট জানি না কতটা সত্য। তো হোয়াট এভার, আমাদের কাজ হচ্ছে সেই গাড়িটা আইনে তার কাছে দেওয়া। তো লেটস গো, আল্লাহুদি মোহাম্মদি করতে করতে মনে করো আমরা এসে পড়েছি আমাদের সেই ফার্মে, অ্যান্ড এই ফার্ম থেকে মনে করো আমাদের সব কিছু আর কি ওই গাড়িটা আর কি চুরি করে আর কি আনতে হবে। ব্লু কালারের যেটা দেখতেছো ওটাই হচ্ছে ওখানে আর কি আমাদের যেতে হবে গাড়িটা আনতে, বাট সামনে অনেক ধরনের পাগল ছাগল, ছাগলের 14 নম্বর বাচ্চা অনেক কিছু আছে, যেগুলো আর কি আমাদের শেষ করতে হবে। দেখে ফেলেছে রং ফার্ম না, আই এম ইন দ্য কারেক্ট ফার্ম মাতারি, ইউ আর গোয়িং টু ডাই, এই মাতারি ছিল না তো বেড়া ছিল। হোয়াট এভার, তার কাছে স্নাইপার গাড়ি গান পাইছি, আর সামনে দিয়ে আরেকজন মাতারি যাচ্ছে গাড়ি দিয়ে, সে যদি আমাকে দেখে সে আমারে মারতে আইব। হাইলা হাইলা জাদু, একটু আগে হেরার উপরে ছিল, কই গেল? ওয়েট আ মিনিট, ওয়াও দিস ইজ ম্যাগনিফিসেন্ট, ওয়াও ওয়াও হোয়াট এভার। ভাই গাড়িতে ড্রাইভার নেই, অথচ গাড়ি বুঝেন না চলতেছে, টার্জেন দ্য ওয়ান্ডার কার মেবি। বা
পারবি না রে, পারবি না, আমরা মারতে পারবি না, তোদের দ্বারা হবে না রে। সারি দি, আমি যে লাফ মারতে পারি যে সুন্দর, আমাকে এত মারা সহজ না। চাচা কেমন আছো? ভালো আছো? তোমার টাকলে আমার তো খুবই চমৎকার চকচক করতেছে, আর দূর সড়ক গুলি সবার গাড়ির মধ্যে লাগছে। এ ওঠে এবার ফাল মারিয়ে আবার উপরে দিয়ে উঠে যাচ্ছি, চমৎকার ফিলিংস লাগতেছে। বাই দেবে গোল গোল রানি গাঙ্গে বরা পানি, গোল গোল রানি বাইরে জানি, ওইছে তোর আর গোল গোল খেলা লাগবে না। হুদেইলে গাড়িলে আমার পাশে পাশে ঘুরতে আসি, মরে যান। এই দেখ আরেকজন আইলে, এইবার আসছিস আমাদের খালা। খালাকে একটু বের করি, শুটিয়ে লাল করে দেওয়া যাক। বের হো, এই গাড়িতে তোর আর থাকা লাগবে না, হাতের মধ্যে শাবল দিয়ে কিছু হবে না, মরেই তো গেছে, আর কি ডায়লগ দেব। যাই হোক চলো এখন সামনে যাই। তো গাই সেদিকে সবাইকে মারা হয়ে গেছে, লাস্ট একজন খালি মাতারি আছে, কেউ কেল্লা ফতে করে দিই, এরপরই আমরা নিতে পারবো তার গাড়িটা। এর লেজ গু খোলা মাঠে মনে করো গরুর মতো গাড়িটা ঘুরতে আসি, আর এদের ছাগল পাগল চারপাশে সেটানো, তো তাদেরকে একটু পরিষ্কার করে দিয়েছি। পিছে আরেকটা ছাগল, সামনে আরেকটা ছাগল, তো সামনেরটারই আগে ধরি, পরে পিছে টারে ধরবো। যাই হোক অটো এম একটু বেশি কাম করে দেখায় মাঝে মাঝে, তো আমাদের সামনে যে আমরা গাড়িটি দেখতে পারতেছি এটাই আর কি আমাদের নিতে হবে, ট্র্যাক্টর বা যাই বলো। আর এদের ফার্মও আমাদের ডিস্ট্রয় করতে হবে, লেটস গো, ওই ট্র্যাক্টরটা আমাদের ধরতে হবে। এ বেটা গাড়ি থামা, এ গাড়ি থামা বেটা, ট্রাক থামা, ট্র্যাক্টর বা যাই বলো এটাকে, এটা তো ট্র্যাক্টরও না, আল্লাহ জানে কী মেশিন। পিছে দিয়ে ডান বাড়িতেছে, ইনফানে ডান মনে হচ্ছে, আর ডান বাড়িতেছে কোন জায়গায়। ওকে সে আমার গাড়ি থামাইছে, সামনে থেকে মনে হয় হেঁটে হেঁটে চলে আসতেছে, গাড়ি ভিতরে থাকতি তাহলে বেঁচে যেতি, কিন্তু না আজকে তুই তোর পাট খেতে শহীদ হবি, তো এই জন্য আর কি তুই বের হয়েছিলি। ওয়াট এভার, তোর গাড়িটা আমরা পেয়ে গেছি, এখন গাড়িটার ভিতরে আমরা ঢুকিনি, এই ঢুকি নেওয়ার পরে এখন মনে করো আমরা এদের ফার্ম টার্ম সব কিছু বাঙ্গা বাঙ্গালাম, তো লেটস গো। জীবনটা তোদের কেরা বেড়া করে দেবো, সামনে যে আসবে তাকে ডাল শুটকি বানাইয়া দেবো, একদিকে যা আরেকদিক দিয়ে মনে করো ব্যালেন্ডার হয়ে বাইরে। যাই হোক এদের ফার্ম টার্ম একেবারে ডিস্ট্রয় করে গাড়িটা আমাদের তার লোকেশনে নিয়ে যেতে হবে, তো এখন ওদিকে যাবো। কিন্তু তার আগে এদের কিন্তু ইচ্ছা মতো কেলাই নি, আমাকে মারে আমাকে সেনো, আহা কি সুন্দর, সামনে দিয়ে ঢোকে আস্তা, ভিতরে দিয়ে বাইরে টুকরা টুকরা, বাহ কত সুন্দর সিনারি। লেটস গো, ইচ্ছা মতো কেলাইতে থাকবো, সামনে যে আসবে তাকে ভাঙতে থাকবো। এটা তো মাত্র ভেঙে গেলাম, আবার জোড়া লেগে গেলো কেমনি। ওয়াঠিয়ে ভাই অসুবিধা নেই, আরেকবার ভাঙতে কি কোনো সমস্যা বলো, কোনো সমস্যা নেই, আমি আবারও ভেঙে যাবো, তোমরা আবার গড়ে তোলো, আবার ভাঙবো, আবার গড়ে তোলো, সামনে আসো আমাকে শ্যুট করো, আমি তোমাদের ডাইল সাইল সব কিছু একসাথে করে দেবো। মার হাবা, উই আর গোয়িং টু টেক এনাদার শর্ট কাটে, আল্লাহ জানি গাড়ি উল্টায় উল্টায় না পড়লে হয়, যাক গাড়ি উল্টায় নেই, আমাদের সামনের গ্যারেজটাতে আমাদের গাড়িটা রেখে দিতে হবে, দেন আমরা কি যেতে পারবো, মানে আর কি মিশন কমপ্লিট হয়ে যাবে। বাইরে এদিক দিয়ে কি গাড়ি ডুববো না? ওকে, তো আমরা মিশন তো কমপ্লিট করছি, বাট এদিকে একটা প্রবলেম হয়েছে, মনে করো সিজের বুইনের বয়ফ্রেন্ডে আমাদের কল করে বলেছে যে তার গ্যাংয়ের একেবারে 12টা বেজে গেছে, এখন তার গ্যাংয়ে একেবারে শেষ, মানে তার গ্যাংয়েও ঝামেলা লাগছে, লস অ্যাথলস ওয়াট এভার ইট ইজ নাম ছিল, যাই হোক, তো সেই গ্যাংটা তো মনে করো সমস্যা হয়েছে, অ্যান্ড তারা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ কেউ লুকায় আছে আর কেউ কেউ মারা গেছে, আর বাকি সব আর কি বিক্রি হয়ে গেছে, বুঝতেই পারতেছো আমি কি বলতে চাচ্ছি। তো ওয়াটি এবার আজকের জন্য এতটুকুই, কালকে আবার দেখবে, বিদায় ফিরতে বি।